बोंग्यो शांका लागू मंच एक ऐसा संगठन, एक ऐसी तंजीम है जो पूरे पश्चिम बंगाल में शिक्षा जगत से लेकर हर स्तर पर सामाजिक कामों को अंजाम देते चली आ रही है। और आज नदिया जिले के धोबलिया के सेंट मैरी स्कूल में बोंग्यो शांका लागू मंच की नदिया जिले की शाखा की ओर से नदिया जिले में माध्यमिक और उच्च माध्यमिक में बेहतरीन नंबर से कामयाब होने वाले छात्रों और छात्राओं को सम्मानित किया गया। इस मौके पर बोंग्यो शांका लागू बुद्धिजीवी मंच के अध्यक्ष प्रोफेसर ओवाजुल हक ने कहा कि शांका लागू मंच किसी जाति या संप्रदाय का संगठन नहीं है, बल्कि हर जाति हर समुदाय का संगठन है और हमारा मकसद दबे कुचले लोगों की आवाज बनना है। वहीं इस मौके पर तृणमूल कांग्रेस नेता एहतेशामुल हक भी उपस्थित रहे और उन्होंने भी लोगों को संबोधित करते हुए कहा कि आप सभी संख्या लागू बुद्धिजीवी मंच से जुड़े, क्योंकि यही वो संगठन है जो आपकी बात दूर दूर तक पहुंचाएगी। इस मौके पर फादर सुकुमार सरकार, नदिया जिला बुद्धिजीवी मंच के सभापति बैतुला मंडल और उनकी पूरी टीम उपस्थित रही। बैतुल्ला मंडल आजिम भाई के नेतृत्व एक प्रीति संवर्धना, छात्र छात्री संवर्धना, समाज बुके जरा दाग केटे गए से ही सब मानुष्ट के संवर्धना देा हलो आज के बंगीय संख्यालघु बुद्धि मंच तरफ थे सेंट मेरि स्कूले। एखे विभिन्न धरण मानुष इनकारेज करा हलो, क्यों ब्लाड डोनेशन कैम्प के बड़ो जैगे पहुँचेन, कवि साहित्यिक के शुरू कर थैलासेमिया आक्रांत रोगी पासे जाचन तक जान संवर्धना दिए। ঠিক একই রকমভাবে যারা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে জয়েন্ট এন্ট্রেন্সে WBJEE-তে যারা ভালো রেজাল্ট করেছে দাগ কেটেছে তাদেরকেও আমরা উৎসাহ দিয়েছি, সম্বোধনা দিয়েছি, যাতে আগামী দিনে তারা আরও ভালো জায়গায় যেতে পারে। একটা বার্তাই দেবো, আমি বলেছি যে পরিষ্কারভাবে প্রাঞ্জলভাবে বলেছি, সবাই শুনেছে, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে আমরা কাজ করি। আমরা কারুর তাবেদারি করি না, কারুর গোলামি করি না, আমরা কাটমানি খাই না, আমরা তোলা তুলি না। আমাদের একটাই লক্ষ্য, অবহেলিত নিপীড়িত বঞ্চিত শোষিত মানুষদের পাশে থেকে বাংলাকে নতুন দিশা দেখানো, বাংলাকে দুর্নীতিমুক্ত করা, বাংলার মানুষের অভাব অভিযোগগুলোকে মেটানো, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করার জন্য বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি মঞ্চে সৈনিকরা রেডি আছে। আমাদের সহযোদ্ধারা মানুষের কাছে কাছে ঘুরছে, তাদের পাশে থেকে সাথে থেকে কাজ করছে। আমাদের সদস্য হওয়ার কথা বলেছি, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি মঞ্চের পরিবারের মেম্বার আপনারা হন, আমরা মেম্বারশিপ কার্ড দিই এবং সেই কার্ড দিয়ে তাদের সমস্যার কথা লোকাল থানা, লোকাল বিডিও, লোকাল এসডিও, ডিএম অফিস, এসডিপিও অফিস, এসডিও অফিস সব জায়গায় গিয়ে তারা তাদের কাজগুলো করতে পারবে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমার জেলা নেতৃত্ব আছে, তারা দেখে দেবে, তারা না পারলে আমরা আছে, আমরা দেখে দিয়ে মানুষের দুঃখ দুর্দশা লাঘু করার দূর করার চেষ্টা করবে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি মঞ্চ। এই বার্তাই দিলাম আজকে। একদম ধন্যবাদ জানাবো, আমার সঙ্গে এসছেন কলকাতা থেকে তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক জনাব এহতাশামুল হক সিদ্দিকী সাহেব, আমার নদিয়া জেলা সভাপতি বাইতুল্লাহ মণ্ডল সাহেব, আমাদের আজিম শেখ সাহেব এই মিশনারির কর্ণধার, সেন্ট মেরি স্কুলের কর্ণধার আছেন, আমাদের ফাদার সুকুমার দাস সাহেব থেকে শুরু করে মানিক বালা সবাই আমরা থেকে একসঙ্গে কাজ করছি। এবং আমি দুই সাংবাদিক বন্ধু আমাদের সঙ্গে আছেন, কানাই দেবনাথ এবং আশফাক সাহেবকে আমি অনেক ধন্যবাদ দেবো, আমার সফর সঙ্গী হয়েছেন, কলকাতা থেকে আমার সঙ্গে এসেছেন। সব আমরা বলি গণতান্ত্রিক দেশের সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে এই সাংবাদিকতা, সাংবাদিক যারা সাংবাদিকতা সংবাদ পরিবেশন করে চতুর্থ স্তম্ভ। আমরা দেখেছি 90% সংবাদ মাধ্যম পারচেজ হয়ে গেছে মোদী সরকারের কাছে, কিন্তু কিছু কিছু সংবাদ বেঙ্গল ওয়াচ, হালাতে বাঙাল, এরার মতো সংবাদ যারা সুন্দরভাবে পরিবেশন করছেন তাদেরকে স্যালুট জানায়, ধন্যবাদ জানায় যেভাবে তারা কাজ করছে। আপনারা এইভাবে কাজ করে যান, জনগণের আসল কথাটা মানুষের সামনে তুলে ধরুন, সেই কাজটাই করছেন, তাই সকলকে আমি আন্তরিক আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। জি, পঞ্চায়েত ভোটে নিশ্চিতভাবে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, বাংলার নবজাগরণ ঘটিয়েছেন, বাংলারকে নতুন দিশা দেখিয়েছেন, স্বাভাবিকভাবে তৃণমূল মনোনীত প্রার্থী যারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার জন্য, তাদেরকে ভোট দেওয়ার জন্য আমি আপামর বাংলার মানুষদের আপনাদের চ্যানেলের মাধ্যমে অ্যাপিল করছি, তারা যেন মা মাটি মানুষের সরকারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের প্রার্থীদের জয়যুক্ত করে। দেখুন, সন্ত্রাস তো টিভিতে সন্ত্রাস হচ্ছে, সন্ত্রাস টিভিতে আমরা দেখতে পাচ্ছি, পারচেস কিছু নিউজ হয়ে গেছে, আর বিরোধীর ভূমিকায় পালন করছে গভর্নর, রাজ্যপাল বিরোধীর ভূমিকা, বিরোধী নেতার ভূমিকা পালন করছে গভর্নর, আমরা সেটাও দেখতে পাচ্ছি।
সন্ত্রাস আছে টিভির পর্দায়, বাস্তবে কোনো সন্ত্রাস নেই। যত কেন্দ্র বাহিনী চাইবে, লোক কীভাবে মারা সেটা তো প্রপার হয়তো ইনভেস্টিগেশন হওয়া দরকার, কী কারণে মারা গেছে, সত্যি কি রাজনৈতিক বলি হয়েছে, এটা আমার জিজ্ঞাস্য সংবাদ মাধ্যমের কাছে। তার বিচার ব্যবস্থা আছে, জুডিশিয়াল বোর্ড আছে, তদন্ত চলছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি বাংলায় যা শান্তি আছে এই শান্তি কোথাও নেই। আপনি দেখবেন ত্রিপুরাতে 90% ভোট হয়ে গেছে, কোনো রকমের কোনো ক্যান্ডিডেট নেই, একতরফা একচেটিয়া ক্যান্ডিডেট দিয়ে, সেখানে কেন্দ্র বাহিনী নেই। গুজরাটে ভোট হয়েছে গ্রাম পঞ্চায়েত 30-পঞ্চায়েতে 70% আনকনস্টেড ক্যান্ডিডেট জিতে গেছে, ভোট নেই। আপনি ইউপিতে চলে যান, সেখানে 90% ভোট হয়ে গেছে, কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। বাংলায় কেন্দ্র বাহিনী চায়, সন্ত্রাসের কথা বলছে, সন্ত্রাস আবার বলছি কাগজে কলমে টিভির পর্দায়, রাজনৈতিক শিকার কোনো মানুষ হয়নি, এরা দায়িত্ব নিয়ে বলছি, রাজনৈতিক বলি হয়নি। অন্য কোনো কারণে মানুষ মারা যেতে পারে, অন্য কোনো সংঘর্ষে মারা যেতে পারে, বাট রাজনৈতিক সংঘর্ষ বাংলায় নেই। বাংলা শান্তি আছে, বাংলা সমৃদ্ধ আছে, বাংলার মতো শান্তি কোথাও আপনি পাবেন না। তাই স্বাভাবিকভাবে সন্ত্রাস আমরা টিভির পর্দায় খবরের কাগজে দেখতে পাই, বাংলা মাটি দুর্জয় ঘাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য বাংলা, এই বাংলায় মানুষ খুব হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শান্তিতে বসবাস করছে, কিছু মানুষ সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে, বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে, বাংলায় সাম্প্রতিক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় সদা জাগ্রত, তিনি সব কিছুকে আটকে দিচ্ছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে এটাই প্রমাণ করছি যে বাংলায় কোনো রকম অশান্তি হতে দেব না। যত কেন্দ্র বাহিনী আসবে তত তৃণমূলের ভোট বাড়বে, যত কেন্দ্র বাহিনী আসবে মমতা বন্দ্যোপাধ্যায় হাত তত সমৃদ্ধ হবে। অতএব আমরা কোনো ভয় পাই না, জনতার দরবারে বিশ্বাস করি, জনতার আদালতকে আমরা বিশ্বাস করি, মানুষ মা মাটি মানুষের সঙ্গে আছে, মানুষ মমতাদির সঙ্গে আছে। देखिए आज बहुत बड़ा कदम हम समझ लिए, नदिया जिला का जो बंगिया संख्या लोग बुद्धिजीवी मंच के समझ लिए हमारे सभापति, मैं इनको मुबारकबाद दूंगा कि आपने जो आपने हल्का है अपने अंचल अपने इलाके में जो बच्चे और बच्चियां जो है फर्स्ट डिवीजन और मतलब अच्छे डिवीजन से पास हुए उनको सम्मानित देखिए, तो ये बहुत बड़ा कदम है जो बंगिया संख्या लोग बुद्धिजीवी मंच के समझ लिए गाइडलाइंस हमारे अध्यापक वजुल हक साहब के गाइडलाइंस में पूरे राज्य में बंगला का पूरा कोने कोने में इस तरह का प्रोग्राम का हो रहा है, और तो ये बहुत मुबारक कदम है। इसलिए बंगे संख्या लोग बुद्धिजीवी मंच का काम ही है कि इन मानुषर साथ है, मानुषर पास है, कि है जिसे कहते हैं कि आदमी हूँ, आदमी से प्यार करता हूँ, तो वैजुल हक साहब का यही निर्देश है पूरे राज्य में कि हम आदमी हूँ और आदमी से प्यार करो, यही हम लोग वार्ता देकर करके जा रहे हैं, और आने वाले दिनों में हम इनको बोलना चाहते हैं, हम अपने नदिया जिला के तमाम लोगों को बोलना चाहते हैं कि देखिए ये बंगाल जो है हम लोग सेकुलर है, ये हमारा जो है बंगाल थिंक्स टुडे इंडिया थिंक्स टुमोरो, देखिए यहाँ पर हमारे फादर सुकुमार साहब भी है, तो ये बंगाल है, बंगाल की पावन धरती है, यहाँ हम लोग एकता अखंडता भाईचारा जो हमारे बंगियों संख्या लोग बुद्धिजीवी के रुए रवा अध्यापक वैजुल हक के नेतृत्व में इतना ज़बरदस्त प्रोग्राम जो हुआ है, तो मैं तमाम टीम को यहाँ पर देखिए तमाम सोशल एक्टिविस्ट तमाम मतलब जाति वर्ग के लोग यहाँ मौजूद हैं, तो ये बहुत बड़ा कदम है। हम समझते हैं कि भारत के जो ऊपरी स्तर में जो बैठे हुए हैं, मैं उनको बोलूँगा कि आकर के देखिए कम से कम नदिया जिला में बंगियों संख्या लोग बुद्धिजीवी मंच के बैनर तले ये भाईचारा, ये समझ लिए मोहब्बत की दुकान हम लोग खोले हुए, ये हम नरेंद्र मोदी और अमित शाह जी जो समझ लिए काफ़ी दिनों से वहाँ समझ लिए मणिपुर चल रहा है, और हमारे बंगाल की तरफ ये क्या कर रहे हैं, ये जा रहे हैं कहाँ, अमेरिका जा रहे हैं, देश की हालात समझ लिए बद से बदतर है, आइए अमेरिका जा रहे हैं, तो देखिए ये मोहब्बत हमारे लोग पूरा बांट रहे हैं, तो यहाँ आकर के जिस तरह से ये पैगाम अमन भाईचारा एकता अखंडता का प्रोग्राम हम लोग यहाँ पर दिए हैं, और वैजुल हक के साहब के नेतृत्व में हम बोलेंगे कि आदमी हूँ, आदमी से प्यार करता हूँ। थैंक यू सो मच। हमें मन करी हमार परिवारटाई नहीं, बांगलाटा हमार परिवार, हमार सन्तान हमार बाबा मा एराई हमार परिवार, बांगलाटा हमार परिवार, बांगलार मानुषेर अनेक चावा पावा आछे, अनेक बलार जायगा आछे, शोनार लोकेर खूब अभाव। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি মঞ্চের সভাপতি হিসাবে আমি এটাই প্রমাণ করতে চাই আগামী দিনে, বাংলার তোমাদের পাশে কেউ থাকুক না থাকুক, অয়জো লোক আছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমঞ্চ তোমাদের সঙ্গে।